চ্যানেল ফোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি গ্র্যানি স্কোয়ারের প্রজেক্ট বেসিক যে গ্র্যানি স্কোয়ারটি হয় সেটাই আজকে বানিয়ে দেখাবো তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমি এখানে ফোর প্লাই ইয়ার্ন ডবল করে নিয়েছি আর স্ক্রোচেট হুক হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এম স্ক্রোচেট হুক প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি ম্যাজিক এর মধ্যে একটা ডাবল ক্রু করব করবো চেন থ্রি কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রু সেট এটাকে কাউন্ট করতে হবে দুটো ডাবল ক্রু chain চেন টু সেম ম্যাজিক মধ্যে দুটো ডাবল ক্রু দুটো ডাবল ক্রু chain চেন টু দুটো ডাবল ক্রুশেড ফোর টাইমস করতে হবে চারবার করতে হবে ফার্স্ট রাউন্ড এটা ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফোর টাইমস হয়েছে চেইন টু নিয়ে ফার্স্ট যে থ্রি চেন আছে তিন নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে চেন থ্রি দিয়ে সেকেন্ড রাউন্ড শুরু করছি চেইন থ্রি অ্যাজ একটি ডাবল ক্রু শেড নেক্সট ডাবল ক্রু শেড এর ওপরে প্রিভিয়াস রাউন্ডের ওপর একটা ডাবল ক্রু শেট চেন টুর যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা দুটো দুটো ডাবল ক্রু সেম এই কর্নার স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রু শেট ফার্স্ট কর্নার স্পেস নেক্সট দেখুন প্রিভিয়াস রাউন্ডে যে দুটো স্টিচ আছে এই স্টিচ দুটোর উপরে একটা একটা করে সিঙ্গেল ডাবল ক্রুশ শেড করতে হবে একটা দুটো সেকেন্ড কর্নার স্পেসটটার মধ্যে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশেট এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট যে থ্রি চেন আছে তিন নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম করে সেম এখান থেকেই থার্ড রাউন্ড শুরু করব চেন থ্রি দিয়ে চেইন থ্রি প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে ডাবল ক্রু করতে হবে তিনটে স্টিচের ওপর তিনটে ডাবল ক্রুশেট আর চেন থ্রি কাউন্ট করলে চারটে ডাবল ক্রুশেট চারটে ডাবল ক্রুশেট ফার্স্ট কর্নার স্পেস কর্নার স্পেসের মধ্যে ইনক্রিজ করতে হবে প্রত্যেকটা রাউন্ডে কর্নার স্পেসটা সেম রাখতে হবে দুটো ডাবল ক্রুশেট চেন টু দুটো ডাবল ক্রুশেট এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রু করতে হবে কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রু সেট দুটো চেন দুটো ডাবল ক্রু করতে হবে এটা আমাদের থার্ড রাউন্ড কর্নার স্পেসে দুটো ডাবল ক্রুশেট দুটো চেন দুটো ডাবল ক্রুশ প্রত্যেকটা রাউন্ডে কর্নার স্পেস সেম রাখতে হবে দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি তো দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি লাস্ট দেখুন কর্নার স্পেসের পরে এখানে দুটো ডাবল ক্রুশেট আছে এর ওপর সিঙ্গেল ডাবল ক্রুশেট করতে হবে যেহেতু আমি মিডিল থেকে স্টার্ট করেছিলাম দুটো ডাবল ক্রুশেটের এর উপরে দুটো ডাবল ক্রুশেট করলাম ফার্স্ট যে থ্রি চেন আছে এর ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে তিন নম্বর চেনটাতে জয়েন্ট করে ফোর্থ রাউন্ড শুরু করছি তিনটে চেন একটি ডাবল ক্রুশ প্রত্যেকটা ডাবল ক্রুশেট এর উপরে একটা করে ডাবল ক্রুশেট করতে হবে এটা আমাদের ফোর্থ রাউন্ড ফার্স্ট কর্নার স্পেস দুটো ডাবল ক্রুশ চেন টু সেম এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রুশেট দেখুন এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ডাবল ক্রুশ করতে হবে কর্নার স্পেসটা সেম রাখতে হবে কর্নার স্পেসটা সেম রাখতে হবে তো এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট হয়ে গেছে আমি ফোর রাউন্ডস করেছি চারটে রাউন্ড করেছি আপনারা চাইলে আরও ইনক্রিজ করতে পারেন বড় করতে পারেন সেম ওয়েতে কর্নার স্পেসটা ইনক্রিজ করতে হবে দুটো ডাবল ক্রুশেড দুটো চেন দুটো ডাবল ক্রুশেড আর মিডিলে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রুশেড করতে পারেন তা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কামেন্ট শেয়ার করবেন আজকের মতন ভিডিওটি পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে টা বাই বাই